স্বাগতম। আপনারা দেখছেন অ্যালবাম 3। এই অ্যালবামে 2017 সালে আমার আঁকা কয়েকজন বিশিষ্ট গুণীজনের ছবির স্কেচ দিয়ে অলংকরণ করলাম। আশা করি পছন্দসই হবে। বলা বাহুল্য, এই অ্যালবামের কিছু ছবির উপর একটি অবিশ্বাস্য এবং অকথ্য মন্তব্যের অনাসৃষ্টি প্রবাহে আমাকে প্রতিকূলতার খেয়াবে এগিয়ে যেতে পেরে আমি ধন্য এবং টলমল শিল্পের শৈল্পিক চেতনার অনর থাকতে আপনাদের ভালোবাসা, উৎসাহ এবং যোগ্য প্রত্যুত্তরে আমি চিরকৃতজ্ঞ। আপনাদের সেই অমূল্য অকপট সহযোগিতার উপহার হিসেবে এই অর্ঘ্যথালা নিবেদন করলাম আপনাদের উদ্দেশ্যে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা দু একটা লাইন না বললে অসম্পূর্ণতা রয়ে যায়। তোমারে যা দিয়েছিন সে তোমারই দান, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়। ভালো থাকুন, জয়তু নিত্যানন্দ। নমস্কার। আর্ট অফ মাই ফিঙ্গার্স ইন্সপায়ার্ড ফ্রম ইউ, আর্ট ফিবারের থেকে আমার কতগুলো ছবি, বিশিষ্ট গুণীজনের ছবি আমি এই অ্যালবামে রেখেছি। আমার এই অ্যালবামটি তৃতীয় নম্বর অ্যালবাম। চলুন আমরা দেখি এই অ্যালবামের মধ্যে যাদের যাদের ছবি এঁকেছি তাদের ছবিগুলো সবাই মিলে আমরা একটু দেখি এবং উপভোগ করি। এই কভার পেজের ওপরে যে ছবিটা প্রথম আমি এঁকেছি, প্রথম ছবিটা হচ্ছে কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। ওনার ছবিটা আমি খুব যত্ন করে এবং খুব খুঁটিয়ে খুঁটিয়ে ছবিটা এঁকেছি এবং সময় লেগেছে ছবিটাকে। আমি খুব স্যাটিসফাইড হয়েছি, উনিও স্যাটিসফাইড হয়েছেন এবং অনেক আমি আশীর্বাদ পেয়েছি এবং ভালো ভালো মন্তব্য পেয়েছি, অনেক মন্তব্য পেয়েছি ছবিটার উপরে। এই ছবিটা আমি পোস্ট করেছিলাম ফেসবুকে 3 আগস্ট 2017। 2017-তে সুমনবাবুর এই ছবিখানি পোস্ট করেছিলাম। এই ছবিটা নৃত্যের ভঙ্গিতে একটা ছবি ছিল, সেখান থেকে আমি দেখে দেখে এই ছবিটা আঁকি। তারপর আরেকখানি ছবি আমি আঁকি, এটাও শ্রদ্ধেয় সুমন ভট্টাচার্য মহাশয়ের। এই ছবিটা একই সঙ্গে চারখানি ছবি আমি পোস্ট করেছিলাম ওই 3 আগস্টে 2017-তে। তার মধ্যে দ্বিতীয় ছবি, তারপর তৃতীয় ছবিটি এঁকেছিলাম, দেখুন এই ছবিটা অনেক নিখুঁতভাবে আঁকবার চেষ্টা করেছিলাম কিন্তু কি জানি কোথায় যেন একটু ফাঁক থেকে গেছে আমার, এইটুকু মনে হচ্ছে। জানি না আপনাদের কেমন লেগেছে, আশা করি ভালো লেগে থাকবে। তারপরে ছবিটি ওনার ছবি, এটা স্কেচের উপরে রেখেছিলাম, স্কেচ ছবির উপরে। সেই ছবিটা প্রথম দিকে অবশ্য আমি যতগুলো ছবি এঁকেছি স্কেচের উপরে এঁকেছি, আর ফটো ছবি পরে করেছি। যাক, এই চারখানা ছবির মধ্যে এই ছবিটা চতুর্থ নম্বর ছবি, এগুলো পোস্ট হয়েছিল 3 আগস্ট 2017। তারপরে ভুল হলো, এইটা 4 নম্বর ছবি, কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়ের এই ছবিখানা এঁকে আমি স্যাটিসফাইড হয়েছি। খুব ভালো মনে হচ্ছে আমাকে, এতগুলো ছবির মধ্যে মনে হচ্ছে যেন এই ছবিটা একটু হয়েছে। যাক, তারপরে ছবিটা হচ্ছে শ্রীপাদ নদিয়ানন্দ মিত্র ঠাকুর, বীরভূম জেলার ময়নাডালের সুবিখ্যাত কীর্তনিয়া। ওনার ছবিটা আমাকে পাঠিয়েছিলেন শ্রদ্ধেয় গোপীপ্রসাদ দাস কীর্তনিয়া, উনি এই ছবিটা আমাকে পাঠিয়েছিলেন, সাদা কালো ছবি। আমার মনে মনে ভাবলাম ছবিটা যদি একটু রঙিন করে আঁকা যায়, তো আমার মনে হয় জীবনে এত সুন্দর ছবি এতভাবে এত সুন্দরভাবে আমি কোনোদিন আঁকতে পারিনি, এই প্রথম মনে হয় এই ছবিটা আমি আঁকতে পেরেছি এবং নিজেকে খুব খুশি লাগছে যে ছবিটা এক করে এসেছে।
এবং ছবিটার মধ্যে প্রাণবন্ত এসেছে, এটা আমি নিজেকে মনে করি, জানি না এই ছবিখানা আমি সময় নিয়ে এঁকেছিলাম এবং ওনার পরিবার থেকে যারা আছেন তারা আমাকে অনেক আশীর্বাদ করেছেন এবং খুব খুশি হয়েছেন, আমাকে ওনার পরিবার থেকে ফোনও করেছিলেন, কথা বলেছিলেন এবং ওনাদের বাড়িতে যাওয়ার জন্যে ওনার পরিবার থেকে আমাকে অনেক অনেকবার আমাকে বলেছেন, কিন্তু এখনও পর্যন্ত যাওয়া হয়নি। তবে ওনার বাড়িতে আমি গিয়ে ওনার স্মরণ নিতে আমি একদিন যাব অবশ্যই। এই ছবিখানা পোস্ট করেছিলাম ওই দিনে 3 আগস্ট 2017। তারপরের ছবিটা এঁকেছি তারপরের দিনে 4 আগস্ট 2017। এটা হচ্ছে শ্রী অভিষেক দাস গোস্বামী, ইনি ইস্কনে থাকেন এবং পরম বৈষ্ণব, বৈষ্ণবীয় ভাবধারায় তিনি এখনও ইস্কনের মঠের মধ্যে আছেন এবং ওনার সঙ্গে আমার যথেষ্ট সুসম্পর্ক আছে এবং খুব ভালো লাগে ওনাকে আমার। একটা কথা আমাদের মধ্যে আছে, DAV, আপনারা হয়তো জানেন না, DAV মতলব শর্টকাটে আমাদের দণ্ডবত, এই দণ্ডবত উভয় উভয়কে আমরা জানাই এবং উনিও খুব খুশি। তারপরে ছবিটা হচ্ছে শ্রদ্ধেয় কীর্তনিয়া রীনা করতে দিদি, 5 আগস্ট ছবিখানি পোস্ট করেছিলাম, উনি ছবিটি দেখেছেন, দেখে মন্তব্য করেছেন ওনার ভালো লেগেছে, কিন্তু ওনার ইচ্ছা একটা রঙিন ছবি এঁকে দিতে হবে। দিদি আমি অবশ্যই আপনার ছবি, রঙিন ছবি খুব সুন্দর করে এঁকে দেওয়ার চেষ্টা করব, ভালো থাকুন, প্রণাম নেবেন। আচ্ছা, এরপর ছবিটা হচ্ছে শ্রদ্ধেয় কীর্তনিয়া গণা যোদ্ধার, এই ছবিখানি আমি পোস্ট করেছিলাম ওই দিনেই 5 আগস্ট 2017 সালে। ছবিটা দেখে উনি খুব খুশি হয়েছেন এবং মন্তব্য করেছেন, ভালো মন্তব্য করেছেন, ওনার মন্তব্য শুনে আমার খুব ভালো লেগেছে এবং উনি যে খুশি হয়েছেন সেটা উনি প্রকাশও করেছেন। যাক, আমি ধন্য ওনাকে খুশি করতে পেরে, ভালো থাকুন সকলে। এবারের ছবিটা শ্রদ্ধেয় কীর্তনিয়া শ্রীকৃষ্ণ পাল সুর ও ভাবনিধি, এই ছবিখানা পোস্ট করেছিলাম 7 আগস্ট 2017। কৃষ্ণবাবু প্রণাম দণ্ডবত নেবেন, আপনি ছবিখানা দেখেছেন কিনা জানি না, আপনার চরণে আমি এই ছবিখানা নিবেদন করেছিলাম আমার আঁকা, যদি ভালো হয়ে থাকে আপনি আশীর্বাদ করবেন যেন আমি কীর্তন জগতে ভগবানের নাম নিয়ে থাকতে পারি এবং আপনাদেরকে এইভাবে যেন সঙ্গে সঙ্গে নিয়ে চলতে পারি, আপনি আশীর্বাদ করবেন, আপনি ভালো থাকুন। আপনার এই ছবিখানা আপনার উদ্দেশ্যেই আমি এঁকেছিলাম, যদি কৃপা হয় কখনো আপনি দেখবেন এবং কিছু কিছু মন্তব্য করলে আমি নিজেকে খুব ধন্য বলে মনে করব। এরপরের ছবিটা হচ্ছে কীর্তনিয়া স্বর্গীয় নিত্যানন্দ মিত্র ঠাকুর, এই ছবিখানা পোস্ট করেছিলাম 7 আগস্ট 2017। এনার ছবি আমি খুব মন দিয়ে এঁকেছি এবং খুব যত্ন করে এঁকেছি, ইনিও ময়নাডালের বিখ্যাত কীর্তনিয়া ছিলেন, উনি শিব নৃত্য নৃত্য করতে করতে কীর্তন গানে রাসলীলাতে শিব নৃত্য করতে করতে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন বিষ্ণু পাদপদ্মে, ওনার শান্তি কামনা করি, উনি খুব ভাগ্যবান এবং উনি যেন চিরশান্তিতে থাকেন এবং
ভগবানের পাদপদ্মে যেন আত্মা শান্তি কামনা করি, যেন ভালো থাকেন। ওনার স্মরণে আমি এই ছবিখানা এঁকে দিয়েছিলাম এবং ছবিটা এঁকে সত্যি উনি যদি থাকতে পারতেন থাকতেন, হয়তো অনেক আশীর্বাদ করতেন, কিন্তু সেই সৌভাগ্য আমাদের কপালে হলো না। উনি ভালো থাকুন, প্রণাম। তারপরে ছবিখানা ওনারই ছবি, এটা পোস্ট করেছিলাম 9 আগস্ট 2017। জানি না উনি দেখতে কেমন ছিলেন, কখনো সামনাসামনি সাক্ষাৎ দর্শন হয়নি, তবু ছবির মধ্যে ছবি দেখে এঁকেছি। কতটা জীবন্ত হয়ে উঠেছে আমি হয়তো বলতে পারবো না, তবে আমার চোখের সামনে তিনি এমনই জীবন্ত হয়ে আছেন এবং উনি যেন আমাকে আশীর্বাদ করেন। ভালো থাকুন, ওনার পরিবারের লোক সবাই ভালো থাকুন, খুশি থাকুন। এই ছবিগুলো, এতগুলো ছবি আমি এঁকেছি, এই 12 খানা ছবি। এই অ্যালবামটি এরা উজ্জ্বল করেছেন, যারা উজ্জ্বল করেছেন তাদের নাম শ্রদ্ধেয় কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য, শ্রদ্ধেয় কীর্তনিয়া স্বর্গীয় নদীয়ানন্দ মিত্র ঠাকুর, শ্রদ্ধেয় অভিষেক দাস গোস্বামী, শ্রদ্ধেয়া কীর্তনিয়া রীনা কর্তে, শ্রদ্ধেয় কীর্তনিয়া গগনা জোদ্দার, শ্রদ্ধেয় কীর্তনিয়া সুর ভাবনিধি কৃষ্ণপাল, শ্রদ্ধেয় কীর্তনিয়া স্বর্গীয় নিত্যানন্দ মিত্র ঠাকুর। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। শেষকালে দু একটা কথা না বলে থাকতে পারছি না, আপনারা এই চ্যানেলটিকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তী অ্যালবামে আমি অতি শীঘ্রই নিয়ে আসব, আপনারা নজরে থাকুন। সাবস্ক্রাইব করা থাকলে আমি অনন্ত খুব খুশি হব, যত সাবস্ক্রাইব করবেন তত খুশি হব এবং আপনাদের ছবি আঁকবার প্রেরণা আমি পাব এবং জানবো যে হ্যাঁ আপনারা দেখছেন। অবশ্যই মন্তব্য যেন করবেন, আপনারা যেই দেখুন কিছু মন্তব্য করবেন এবং কৃপা করে যেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আর কিছু বলার নেই, চলুন ছবিগুলো একটু পেছনে পেছনে দেখে নিই, দেখে নিয়ে আমি অ্যালবামটি শেষ করব। এই 12 খানা ছবি, এরপরে আমি চতুর্থ অ্যালবামটি খুব শীঘ্রই প্রকাশ করব, আপনারা সাবস্ক্রাইব করে অ্যালার্ট থাকুন, অ্যালার্ট আপনাদের জানিয়ে দেব। আর কিছু বলার নেই, এটা আমার অ্যালবামের তৃতীয় নম্বর অ্যালবাম, চতুর্থ নম্বর অ্যালবামে আমি কভার পেজটা একটু পরিবর্তন করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যাক, সে বিষয়ে কিছু বলার নেই, ভালো থাকুন। জিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।